প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই বলে ফতোয়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল। ইসলামী শরীয়ত অনুসারে মানব দেহের সুরক্ষা এবং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ইসলামী অনুশাসন বিশ্লেষণ করে সংযুক্ত আরব আমিরাত সরকার এ ফতোয়ায় বলেছে করোনা টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই। ফতোয়া কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল্লাহ বিন বায়াহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের এক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মুসলিমদের জন্য করোনা টিকা নেওয়া হালাল হবে কিনা সে ব্যাপারে দ্বিধা সৃষ্টি হলে আমিরাতের ফতোয়া কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। ওই জিজ্ঞাসার ভিত্তিতে কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে করোনা ভাইরাসের মতো দ্রুত সংক্রমণক্ষম মহামারীর হাত থেকে মানব জাতিকে রক্ষা করতে টিকার কোনো বিকল্প নেই। যেহেতু একজনের কারণে সবাই সংক্রমণ ঝুঁকিতে থাকবেন, সেই অর্থে টিকা নেয়ার মাধ্যমে এই মহামারী প্রতিরোধ করা ইসলামী আইন সমর্থন করে। কাউন্সিলের পক্ষ থেকে আরো বলা হয়েছে অনেকের দাবি অনুসারে যদি হারাম কোনো উপাদান ব্যবহার করা হয়েও থাকে তারপরও মানব জাতির বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে এবং কোনো বিকল্প না থাকায় ইসলাম টিকা নেয়াকে সমর্থন করে। পাশাপাশি টিকাদান কার্যক্রম সফল করতে সকল মুসলিমকে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ কাউন্সিলের।